প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে, আমি ওয়ারা করিম। এখন যে ছোট গল্পটি পড়তে যাচ্ছি সেটি সত্যজিৎ রায়ের লেখা বৃহৎ চঞ্চু। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে তার অফিসে যেখানে বসে তুলসীবাবু কাজ করেন, তার পাশে জানালা দিয়ে পশ্চিম আকাশে অনেকখানি দেখা যায়। সেই আকাশে এক বর্ষাকালের সকালে যখন জোড়া রামধনু দেখা দিল, ঠিক তখনই তুলসীবাবুর পাশের টেবিলে বসা জগন্ময় দত্ত পানির পিক ফেলতে জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। আকাশে চোখ পড়াতে ভদ্রলোক বাহ বলে তুলসীবাবুকে উদ্দেশ্য করে বলেন, দেখে যান মশাই, এ জিনিস ডেইলি দেখবেন না। তুলসীবাবু উঠে গিয়ে আকাশপানে চেয়ে বললেন, কিসের কথা বলছেন? কেন, ডাবল রেইনবো, অবাক হয়ে বললেন জগন্ময়বাবু। আপনি কি কালার ব্লাইন্ড নাকি মশাই? তুলসীবাবু জায়গায় ফিরে এলেন। এই জিনিসও কাজ ফেলে উঠে গিয়ে দেখতে হবে? একটা জায়গায় দুটো কেন? 25টা রামধন উঠলেও তাতে আশ্চর্যের কি আছে জানি না মশাই। লোয়ার সার্কুলার রোডে জোড়া গির্জা আছে তো, তাহলে তো তার সামনে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে দেখতে হয়। অবাক হবার ক্ষমতাটা সকলের সমান থাকে না ঠিকই, কিন্তু তুলসীবাবুর মধ্যে আদৌ আছে কিনা সে বিষয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। আশ্চর্য বিশেষণটা তিনি কেবল একটি ব্যাপারেই প্রয়োগ করেন, সেটি হল মনসুরের দোকানের মোগলাই পরোটা আর কাবাব। অবশ্যই সে খবরটা তার সহকর্মী ও বন্ধু প্রদ্যোৎবাবু ছাড়া আর কেউ জানেন না। এমনি ধারা লোক বলেই হয়তো দণ্ডকারণ্যের জঙ্গলে কবিরাজি গাছগাছরা খুঁজতে গিয়ে একটা অতিকায় ডিমের সন্ধান পেয়েও তুলসীবাবু অবাক হলেন না। কবিরাজিটা তুলসীবাবু ধরেছেন 15 হল। বাবা ত্রৈলোক্য সেন ছিলেন নাম করা কবিরাজ। তুলসীবাবুর আসল রোজগার আরবাথনট কোম্পানির মধ্যপদস্থ কর্মচারী হিসেবে, কিন্তু পৈতৃক পেশাটাকে তিনি সম্পূর্ণ এড়াতে পারেননি। সম্প্রতি ঝোঁকটা একটু বেড়েছে, কারণ কলকাতার দুজন বিশিষ্ট ব্যক্তি তার ওষুধে আরাম পাওয়ার ফলে তিনি কিঞ্চিত খ্যাতি অর্জন করেছেন। এবারে দণ্ডকারণ্যে আসার পিছনেও ছিল কবিরাজি। জগদলপুরের মাইল 30 উত্তরে এক পাহাড়ের গুহায় এক সাধু বাস করেন। তার সন্ধানে নাকি আশ্চর্য ভালো কবিরাজি ওষুধ আছে, এ খবর তুলসীবাবু কাগজে পড়েছেন। বিশেষত রক্তের চাপ কমানোর জন্য একটা ওষুধ আছে যেটা নাকি সর্পগন্ধার চেয়েও ভালো। তুলসীবাবু মাঝে মাঝে ব্লাড প্রেশারে ভোগেন, সর্পগন্ধায় বিশেষ কাজ দেয়নি, আর অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি তিনি মানেন না। এ অভিযানে তুলসীবাবুর সঙ্গে আছেন প্রদ্যোৎবাবু। তুলসীবাবুর বিস্ময়বোধের অভাবে প্রদ্যোৎবাবুর যে ধৈর্যচ্যুতি হয় না তা নয়। একদিন তো তিনি বলেই বসলেন, মশাই, কল্পনা শক্তি থাকলে মানুষ কোনো কোনো ব্যাপারে অবাক না হয়ে পারে না। আপনি চোখের সামনে ভূত দেখলেও বলবেন এতে আর আশ্চর্যের কী আছে। তুলসীবাবু শান্তভাবে জবাব দিয়েছিলেন, অবাক না হলে অবাক হবার ভান করাটা আমার কাছে আদিখ্যাতা বলে মনে হয়, ওটা আমি পছন্দ করি না। কিন্তু তা সত্ত্বেও দুজনের পরস্পরের প্রতি একটা টান ছিল। জগদলপুরের একটা হোটেলে আগে থেকে ঘর ঠিক করে নবমীর দিন গিয়ে হাজির হলেন দুই বন্ধু। কলকাতা থেকে মাদ্রাজ মেইলে বিজয়নগরম, সেখান থেকে আবার ট্রেন বদলে জগদলপুর। মাদ্রাজ মেইলের 3-টায়ার কামরায় দুটি বিদেশি ছোকরা উঠেছিল, তারা নাকি সুইডেনের অধিবাসী। তাদের মধ্যে একজন এত ঢ্যাঙা যে তার মাথা কামরার সিলিংয়ে ঠেকে যায়। প্রদ্যোৎবাবু হাইটে জিজ্ঞেস করাতে ছোকরাটি বলল, 2 meters and 6 centimeters, অর্থাৎ প্রায় 7 feet। প্রদ্যোৎবাবু বাকি পথ এই তরুণ দানবটির দিক থেকে চোখ ফেরাতে পারেননি। তুলসীবাবু কিন্তু অবাক হননি, তার মতে ওদের ডায়েটে এমন হওয়াটা নাকি কিছুই আশ্চর্যের না। প্রায় মাইলখানিক পথ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে 5 feet পাহাড়ে উঠে তবেই ধুমায় বাবার গুহায় পৌঁছতে হয়। বিশাল গুহা, 10 feet ভিতরে গেলে দুর্ভেদ্য অন্ধকার। সেটা যে শুধু ধুমায় বাবার ধুনুচির ধোঁয়ার জন্য তা নয়, এমনিতেই গুহায় আলো প্রবেশ করে না বললেই চলে। প্রদ্যোৎবাবু অপার বিস্ময়ে দেখছিলেন গুহার সর্বত্র স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটের ছড়াছড়ি। তুলসীবাবু দৃষ্টি সেদিকে নেই, কারণ তার লক্ষ্য কবিরাজি ওষুধ। ধুমায় বাবা যে গাছের কথা বললেন তার নাম চক্রপর্ণ। এ নাম তুলসীবাবু কোনোদিন শোনেননি বা পড়েননি। গাছ নয়, গাছড়া। আর সে গাছড়া নাকি কেবল দণ্ডকারণ্যের একটি বিশেষ জায়গায় ছাড়া আর কোথাও নেই।
আর সেই জায়গাটারও একটা বিশেষত্ব আছে, সেটা তুলসীবাবু নাকি গেলেই বুঝতে পারবেন। কি বিশেষত্ব সেটা আর বাবাজি ভাঙলেন না, তবে কোন পথে কিভাবে সেখানে পৌঁছানো যায় সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন। গুহা থেকে বেরিয়েই গাছের সন্ধানে রওনা দিলেন তুলসীবাবু। প্রদ্যোৎবাবুর সঙ্গ দিতে কোনো আপত্তি নেই, তিনি নিজে এককালে শিকারের ধান্দায় অনেক পাহাড়ে জঙ্গলে ঘুরেছেন। বন্য পশু সংরক্ষণের হিড়িকের পর থেকে বাধ্য হয়ে শিকার ছাড়লেও জঙ্গলের মোহ কাটাতে পারেননি। সাধু বাবার নির্দেশ অব্যর্থ, আধ ঘন্টা অনুসন্ধানের পরেই একটা নালা পড়ল, আর নালা পেরিয়ে মিনিট তিনেকের মধ্যেই যেমন বর্ণনা ঠিক তেমনি একটা বাজ পড়ে ঝলসে যাওয়া নিম গাছের গুড়ি থেকে সাত পা দক্ষিণে চক্রপর্ণের সন্ধান মিলল। কোমর অবধি উঁচু গাছ, আধুলির সাইজের গোল পাতাগুলির মাঝখানে একটি করে গোলাপি চাকতি। এ কোথায় এলাম মশাই? প্রদ্যোৎবাবু মন্তব্য করলেন। কেন, কি হল? এখানের অধিকাংশ গাছই দেখছি অচেনা, বললেন প্রদ্যোৎবাবু। আর জায়গাটা কিরকম স্যাঁতস্যাঁতে দেখেছেন, বনের বাকি অংশের সঙ্গে যেন কোনো মিলই নেই। পায়ের তলায় ভিজে ভিজে ঠেকছিল বটে তুলসীবাবুর, কিন্তু সেটা অস্বাভাবিক বলে মনে হবে কেন? কলকাতা শহরের মধ্যে এ পাড়া ও পাড়ায় তাপমাত্রার ফারাক হয়, যেমন ভবানীপুরের চেয়ে টালিগঞ্জে শীত বেশি। তাহলে বনের এক অংশ থেকে আরেক অংশে তফাত হবে না কেন? এ তো প্রকৃতির খেয়াল। তুলসীবাবু কাঁধ থেকে ঝোলা নামিয়ে গাছের দিকে উপর হয়েছেন, এমন সময় প্রদ্যোৎবাবুর বিস্ময়সূচক প্রশ্ন তাকে বাধা দিল। ওটা আবার কি? তুলসীবাবু দেখেছেন জিনিসটা কিন্তু গ্রাহ্য করেননি, বললেন, কিছু ডিম টিম হবে আর কি। প্রদ্যোৎবাবুর প্রথমে পাথর বলে মনে হয়েছিল, কিন্তু একটু এগিয়ে যেতেই বুঝলেন ডিম ছাড়া আর কিছুই না। হলুদের উপর চকোলেটের ডোরা, তারই ফাঁকে ফাঁকে নীলের ছিটে ফোটা। এত বড় ডিম কিসের হতে পারে? ময়াল সাপটাপ নয় তো? ইতিমধ্যে তুলসীবাবু গাছের খানিকটা তার ঝোলায় পুড়ে নিয়েছেন। ডাল সমেত আরও কিছু পাতা নেবার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হলো না। ডিম বাবাজি ঠিক এই সময়ই ফুটবেন বলে মনস্থ করলেন। খোলা চৌচির হবার শব্দটা শুনে প্রদ্যোৎবাবু চমকে পিছিয়ে গিয়েছিলেন, তারপর কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলেন। হ্যাঁ, ডিম ফুটেছে এবং শাবকের মাথা বাইরে বেরিয়ে এসেছে। সাপ নয়, কুমির নয়, কচ্ছপ নয়, পাখি। এবার ছানার সমস্ত শরীরটা বেরিয়ে এসে দুটি শীর্ণ ঠ্যাঙে ভর করে এদিক ওদিক চেয়ে দেখছে। আয়তন ডিমেরই অনুযায়ী, শাবক অবস্থাতেও দিব্যি একটা মুরগির সমান বড়। প্রদ্যোৎবাবুর এককালে নিউ মার্কেটে পাখির সন্ধানে যাতায়াত ছিল, বাড়িতে পোষা বুলবুলি আছে, ময়না আছে, কিন্তু এত বড় ঠোঁট, এত লম্বা পা, গায়ের এমন বেগুনি রং আর জন্মানো মাত্র এমন সপ্রতিভ ভাব তিনি কোনো পাখির মধ্যে দেখেননি। তুলসীবাবুর কিন্তু ছানা সম্বন্ধে মনে কোনো কৌতূহল নেই, তিনি ইতিমধ্যে গাছের আরও বেশ খানিকটা অংশ ঝোলায় পুড়ে ফেলেছেন। প্রদ্যোৎবাবু এদিক ওদিক চেয়ে পাখিটার সম্বন্ধে একটা মন্তব্য না করে পারলেন না। আশ্চর্য, ছানা আছে অথচ মা নেই, বাপ নেই, অন্তত কাছাকাছির মধ্যে দেখছি না। ঢের আশ্চর্য হয়েছেন, ঝোলা কাঁধে নিয়ে বললেন তুলসীবাবু। তিনটে বাজে, এরপর ঝপ করে সন্ধে হয়ে যাবে। প্রদ্যোৎবাবু কিছুটা ইচ্ছার বিরুদ্ধে পাখি থেকে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে তুলসীবাবুর সঙ্গে হাঁটা শুরু করলেন। তাদের গাড়ি অপেক্ষা করছে যেখানে, সেখানে পৌঁছাতে লাগবে প্রায় আধ ঘন্টা। পিছন থেকে শুকনো পাতার খসখসানি শুনে প্রদ্যোৎবাবুই নেমে ঘাড় ঘোরালেন। ছানাটা পিছু নিয়েছে। ও মশাই! এবার তুলসীবাবু থেমে পিছনে ফিরলেন। শাবকের দৃষ্টি সটান তুলসীবাবুর দিকেই। গুটি গুটি পায়ে এগিয়ে এসে ছানাটা তুলসীবাবুর সামনেই থামল। তারপর গলা বাড়িয়ে তার বেমানান রকম বড় ঠোঁট দিয়ে তুলসীবাবুর ধুতির কোঁচার একটা অংশে কামড়ে দিয়ে সেইভাবেই দাঁড়িয়ে রইল। প্রদ্যোৎবাবু কাণ্ড দেখে এতই অবাক যে তার মুখ দিয়ে কথা বেরোল না। শেষটায় যখন দেখলেন যে তুলসীবাবু ছানাটাকে দু হাতে তুলে নিয়ে ঝোলায় পড়লেন, তখন আর চুপ থাকা যায় না। কি করছেন মশাই? একটা নামগোত্রহীন ধেড়ে পাখির ছানাকে থলেতে পুড়ে ফেললেন? একটা কিছু পোষার শখ ছিল অনেকদিন থেকে, আবার হাঁটতে শুরু করে বললেন তুলসীবাবু।
নেড়ি কুত্তা পোষে লোকে দেখেননি? তাদের গোত্রটা কি খুব একটা জাহির করার মতো ব্যাপার? প্রদ্যোৎবাবু দেখলেন পাখির ছানাটা তুলসীবাবুর দোলায়মান ঝোলাটা থেকে গলা বার করে মিটি মিটি এদিক ওদিক চাইছে। তুলসীবাবু থাকেন মসজিদ বাড়ির স্ট্রিটে দোতলার একটি ফ্ল্যাটে। একা মানুষ, একটি চাকর আছে, নাম নটবর, আর জয়কেষ্ট বলে একটি রান্নার লোক। দোতলায় আরও একটি ফ্ল্যাট আছে, তাতে থাকে নবরত্ন প্রেসের মালিক তড়িৎ সান্যাল। সান্যাল মশাইয়ের মেজাজ এমনিতেই খিটখিটে, তার উপর লোডশেডিংয়ে ছাপাখানাতে বিস্তর ক্ষতি হচ্ছে বলে সবসময়ই যেন মারমুখ ভাব। দুমাস হল তুলসীবাবু দণ্ডকারণ্য থেকে ফিরেছেন, সঙ্গে পাখির ছানাটিও এসেছে। আর আসার পরদিনই একটি তারের খাঁচা কিনে পাখিটিকে তার মধ্যে পুরে বারান্দার এক কোণে রেখে দেওয়া হয়েছে। পাখির নামকরণও হয়েছে। তুলসীবাবু ম্যাট্রিকে সংস্কৃতে লেটার পেয়েছিলেন, তাই সংস্কৃত নামের উপর তার একটা দুর্বলতা আছে। নাম রেখেছিলেন বৃহৎ চঞ্চু, শেষ পর্যন্ত সেটা চঞ্চুতে এসে দাঁড়িয়েছে। জগদলপুরে থাকতে পাখিকে ছোলা, ছাতু, পাউরুটি খাওয়াবার চেষ্টা করে তুলসীবাবু শেষে বুঝেছিলেন যে পাখিটি মাংসাশী। তারপর থেকে রোজ উচ্চিংড়ে, আরশোলা ইত্যাদি দেওয়া হচ্ছে তাকে। সম্প্রতি যেন তাতে পাখির খিদে মিটছিল না। খাঁচার জালের উপর দিয়ে ঘন ঘন ঠোঁট চালিয়ে খড়াং খড়াং শব্দ তুলে তার ক্ষোভ জানাতে শুরু করেছিল। শেষটায় বাজার থেকে মাংস কিনে এনে খাওয়াতে শুরু করে তুলসীবাবু তার খিদে মেটিয়েছেন। এখন নিয়মিত মাংস কিনে আনে নটবর, আর সেই মাংস খেয়েই বোধহয় পাখির আয়তন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তুলসীবাবু গোড়াতেই বুদ্ধি করে পাখির অনুপাতে খাঁচাটা বড়ই কিনেছিলেন। তার মন বলছিল এই পাখির জাত বেশ জাতরেল। খাঁচাটা মাথায় ছিল 2.5 ফুট। কালী ভদ্রলোক লক্ষ্য করেছেন যে চঞ্চু সোজা হয়ে দাঁড়ালে তার মাথা তারে ঠেকে যাচ্ছে, অথচ বয়স মাত্র 2 মাস। এই বেলা চটপট করে একটা বড় খাঁচার ব্যবস্থা দেখতে হবে। ভালো কথা, পাখির ডাক সম্বন্ধে কিছু বলা হয়নি। এই ডাক শুনেই একদিন সকালে সান্যাল মশাই বারান্দার উপর দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে বিষম খেলেন। এমনিতেই দুই প্রতিবেশীর মধ্যে বাক্যালাপ নেই বললেই চলে। আজ কোনো মতে কাশির ধাক্কা সামলে নিয়ে তড়িৎ সান্যাল তুলসীবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করলেন, খাঁচায় কি জানোয়ার রেখেছেন মশাই যে ডাক ছাড়লে পিলে চমকে যায়? পাখির ডাক শুনে জানোয়ারের কথাই মনে হয়, তাতে ভুল নেই। তুলসীবাবু সবে কলঘর থেকে বেরিয়ে অফিস যাবার জন্য তৈরি হচ্ছিলেন, হাঁক শুনে দরজা দিয়ে গলা বাড়িয়ে তড়িৎবাবুকে একবার দেখে নিয়ে বললেন, জানোয়ার নয় পাখি, আর ডাক যেমনই হোক না কেন, আপনার হুলোর মতো রাত্রিরে ঘুমের ব্যাঘাত করে না। হুলোর কান্না আগে শোনা যেত না, সম্প্রতি শুরু হয়েছে। তুলসীবাবুর পাল্টা জবাবে বাকযুদ্ধ আর এগোতে পারল না বটে, কিন্তু তড়িৎবাবুর গজগজানি থামল না। ভাগ্যিস খাঁচাটা থাকে তড়িৎবাবুর গণ্ডির বাইরে, পাখির চেহারা দেখলে ভদ্রলোকের প্রতিক্রিয়া কি হতো বলা শক্ত। এই চেহারা তুলসীবাবুকে বিস্মিত না করলেও তার বন্ধু প্রদ্যোৎবাবুকে করে বই কি। আগে অফিসের বাইরে দুজনের মধ্যে দেখা কমই হতো। মনসুরের দোকানে গিয়ে কাবাব পরোটা খাওয়াটা ছিল সপ্তাহে একদিনের ব্যাপার। প্রদ্যোৎবাবুর স্ত্রী আছে, দুটি ছেলে মেয়ে, বাপ মা ভাই বোন আছে, সংসারের অনেক দায় দায়িত্ব আছে। কিন্তু দণ্ডাকরণ্য থেকে ফেরার পর থেকেই তার মনটা বারবার চলে যায় তুলসীবাবুর পাখির দিকে। ফলে তিনি আজকাল প্রায়ই সন্ধ্যায় চলে আসেন মসজিদ বাড়ি স্ট্রিটের এই ফ্ল্যাটে। পাখির দ্রুত আয়তন বৃদ্ধির সঙ্গে তার চেহারার পরিবর্তনও প্রদ্যোৎবাবুকে বিস্মিত করে। এটা তুলসীবাবু দৃষ্টি এড়ায় কী করে, বা না এড়ালেও তিনি এই নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেন না কেন, সেটা তিনি বুঝতে পারেন না। কোনো পাখির চোখের চাহনি যে এত নির্মম হতে পারে সেটা প্রদ্যোৎবাবু ভাবতে পারেননি। চোখ দুটো হলদে, আর সেই চোখে একভাবে একই দিকে মিনিটের পর মিনিট চেয়ে থাকাটা তার ভারী অস্বস্তিকর বলে মনে হয়। পাখির দেহের সঙ্গে সঙ্গে ঠোঁটটিও স্বভাবতই বেড়ে চলেছে। কুচকুচে কালো মসৃণ ঠোঁট ইগলের ঠোঁটের সঙ্গে সাদৃশ্য আছে, তবে আয়তনে প্রায় 3 গুণ বড়। এ পাখি যে ওড়ে না সেটা যেমন ডানার সাইজ থেকে বোঝা যায়, তেমনি বোঝা যায় বাঘের মতো নখ সমেত শক্ত সবল পা দুটো থেকে। অনেক পরিচিত লোকের কাছে পাখির বর্ণনা দিয়েছেন প্রদ্যোৎবাবু, কিন্তু কেউই চিনতে পারেননি। আজ রবিবার,
এক ভাইপোর একটি ক্যামেরা সঙ্গে করে নিয়ে এসেছেন প্রদোৎবাবু। খাঁচার ভিতর আলো কম, তাই ফ্ল্যাশের প্রয়োজন। ছবি তোলার অভ্যাস ছিল এককালে, তারই উপর ভরসা করে খাঁচার দিকে তাক করে ক্যামেরার শাটারটা টিপে দিলেন প্রদোৎবাবু। ফ্ল্যাশের চমকের সঙ্গে সঙ্গে পাখির আপত্তিসূচক চিৎকারে তাকে তিন হাত পিছিয়ে যেতে হলো, আর সেই মুহূর্তে মনে হলো যে এর গলার স্বরটা রেকর্ড করে রাখা উচিত। উদ্দেশ্য আর কিছু না, ছবি দেখে এবং ডাক শুনিয়ে যদি পাখিটাকে চেনাতে সুবিধে হয়। তাছাড়া প্রদোৎবাবুর মনে একটা খচখচানি রয়ে গেছে, যেটা তুলসীবাবুর কাছে এখনও প্রকাশ করেননি। কবে বা কোথায় মনে পড়ছে না, কিন্তু কোনো বইয়ে বা পত্রিকায় প্রদোৎবাবু একটি পাখির ছবি দেখেছেন যেটার সঙ্গে তুলসীবাবুর পাখির আশ্চর্য সাদৃশ্য। যদি কখনো সেই ছাপা ছবি আবার হাতে পড়ে তাহলে মিলিয়ে দেখতে সুবিধা হবে। ছবি তোলার পরে চা খেতে খেতে তুলসীবাবু একটা কথা বললেন যেটা আগে বলেননি। চঞ্চু আসার কিছুদিন পর থেকেই নাকি এ বাড়িতে আর কাক চড়ুই বসে না। খুব লাভ হয়েছে মশাই, বললেন তুলসীবাবু। চড়ুইগুলো এখানে সেখানে বাসা করে উৎপাত করত, কাকে রান্নাঘর থেকে এটা সেটা সরিয়ে নিত, আজকাল ওসব বন্ধ। সত্যি বলছেন? প্রদোৎবাবু যথারীতি অবাক। এই যে রইলেন এতক্ষণ, দেখলেন একটা অন্য কোনো পাখি? প্রদোৎবাবুর খেয়াল হলো যে সত্যিই দেখেননি। কিন্তু আপনার চাকর বাকর টিকে আছে, চঞ্চু বাবাজিকে বরদাস্ত করতে পারে তো? জয়কৃষ্ট খাঁচার দিকে এগোইতে গোয় না, বললেন তুলসীবাবু। তবে নটবর চিমটে দিয়ে মাংসের টুকরো ঢুকিয়ে দেয়, তার আপত্তি থাকলেও সে মুখে প্রকাশ করেনি। আর পাখি যদি দুষ্টুমি করেও আমি একবারটি গিয়ে দাঁড়ালেই সে বেশ বশ মেনে যায়। ইয়ে, আপনি ছবি তুললেন কি কারণে? প্রদোৎবাবু আসল কারণটা চেপে গেলেন, বললেন, কোন দিন মোড়ে টোড়ে যাবে একটা স্মৃতিচিহ্ন থাকা ভালো নয় কি? প্রদোৎবাবুর ছবি প্রিন্ট হয়ে এলো পরদিনই। তার মধ্যে থেকে ভালোটা নিয়ে দুটো এনলার্জমেন্ট করিয়ে একটা আপিসে তুলসীবাবুকে দিলেন। অন্যটা নিয়ে হাজির হলেন মালেন স্ট্রিটে পক্ষীবিদ রণজয় সোমের বাড়ি। সম্প্রতি দেশ পত্রিকায় সিকিমের পাখি সম্বন্ধে একটা প্রবন্ধ লিখেছেন সোম সাহেব, কিন্তু তিনি পাখির ছবি দেখে চিনতে পারলেন না। কোথায় পাখিটা দেখা যায় জিজ্ঞেস করাতে প্রদোৎবাবু অম্লান বদনে মিথ্যা কথা বললেন। ছবিটা ওসাকা থেকে আমার এক বন্ধু পাঠিয়েছে, সেও নাকি পাখির নাম জানে না। তারিখটা ডায়েরিতে নোট করে রাখলেন তুলসীবাবু, 14 ফেব্রুয়ারি 1980। গত মাসেই কেনা 4.5 ফুট উঁচু নতুন খাঁচায় রাখা 3.5 ফুট উঁচু পোষা পাখি বৃহৎ চঞ্চু গতকাল মাঝরাত্রে একটা কাণ্ড করে বসেছে। একটা সন্দেহজনক শব্দে ঘুমটা ভেঙে গিয়েছিল তুলসীবাবুর। কট কট, কটাং কটাং, কট কট। ঘুম ভাঙার মিনিটখানেকের মধ্যেই শব্দটা থেমে গেল, তারপর সব নিস্তব্ধ। মন থেকে সন্দেহটা গেল না। তুলসীবাবু মশারিটা তুলে খাট থেকে নেমে পড়লেন। জানালা দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে ঘরের মেঝেতে, তারই আলোতে চটি জোড়ায় পা গলিয়ে দিয়ে বেরিয়ে এলেন বারান্দায়। টর্চের আলো খাঁচাটার উপর পড়তেই দেখলেন নতুন খাঁচার মজবুত তার ছিঁড়ে দিব্যে একটা বেরোনোর পথ তৈরি হয়ে গেছে। খাঁচা অবশ্যই খোলা, টর্চের আলো ঘুরে গেল বারান্দার উল্টো দিকে, চঞ্চু নেই। সামনে সিঁড়ির মুখটাতে বারান্দার ডাইনে ঘুরে চলে গেছে তড়িৎবাবুর ঘরের দিকে। একটা শব্দ! তুলসীবাবুর রুদ্ধশ্বাসে বারান্দার মোড়ে গিয়ে আলো ফেললেন বিপরীত দিকে। যা ভেবেছিলেন তাই, তড়িৎবাবুর হুলো চঞ্চুর ডাক সাইটে ঠোঁটের মধ্যে অসহায় বন্দি। মেঝেতে টর্চের আলোয় যেটা চিকচিক করছে সেটা রক্ত ছাড়া আর কিছুই না। তবে হুলোটা এখনও জ্যান্ত, সেটা তার চার পায়ের ছটফটানি থেকেই বোঝা যাচ্ছে। আশ্চর্য এই যে আলো চোখে পড়া এবং তুলসীবাবু ধমকের সুরে চঞ্চু বলার সঙ্গে সঙ্গে পাখি ঠোঁট ফাঁক করে হুলোটাকে মাটিতে ফেলে দিল, তারপর বড় বড় পা ফেলে ও মাথা থেকে এ মাথা এসে মোড় ঘুরে শটান গিয়ে ঢুকলো নিজের খাঁচার ভিতর। এই বিভীষিকার মধ্যেও তুলসীবাবু হাফনা ছেড়ে পারলেন না। তড়িৎবাবুর ঘরের দরজায় তালা। সারা ডিসেম্বর ও জানুয়ারি স্কুল পাঠ্য বই ছাপানোর ঝামেলা মিটিয়ে ভদ্রলোক দিন তিনেক হলো চলে গেছেন কলকাতার বাইরে বিশ্রামের জন্য। হুলোটাকে ঘরের জানালা দিয়ে রাস্তায় ফেলে দিলে নিশ্চিন্ত। কত গাড়ি যায় রাত বিরেতে রাস্তা দিয়ে,
কলকাতা শহরে দিনের রাতে কত কুকুর বেড়াল গাড়ি চাপা পড়ে মরে তার কি কোনো হিসেব আছে? বাকি রাতটা ঘুম হলো না তুলসীবাবুর। পরদিন অফিস থেকে ঘণ্টাখানেকের ছুটি নিয়ে রেলওয়ে বুকিং অফিসে গেলেন। একজন চেনা লোক ছিল কেরানিদের মধ্যে, তাই কাজ হাসিল করতে বেশি সময় লাগলো না। প্রদোদবাবু একবার জিজ্ঞেস করেছিলেন, আপনার চঞ্চুর খবর কি মশাই? তাতে তুলসীবাবু ঘাড় নেড়ে জবাব দিয়েছিলেন, ভালোই। তারপর এক মুহূর্ত চুপ থেকে বলেছিলেন, আপনার দেওয়া ছবিটা ভাবছি বাঁধিয়ে রাখব। চব্বিশে ফেব্রুয়ারি তুলসীবাবু দ্বিতীয়বার বিজয়নগরম হয়ে জগদলপুর হাজির হলেন। সঙ্গে ব্রেক ভ্যানে এলো একটা প্যাকিং কেস, যার গায়ে ফুটো থাকায় তার ভিতরে খাঁচার পাখির নিঃশ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা হয়নি। জগদলপুর থেকে একটা টেম্পো ভাড়া করে সঙ্গে দুজন কুলি নিয়ে তুলসীবাবু রওনা দিলেন দণ্ডকারণ্যের সেই জঙ্গলের সেই বিশেষ জায়গাটির উদ্দেশ্যে, যেখানে চঞ্চুকে শাবক অবস্থায় পেয়েছিলেন তিনি। চেনা জায়গায় গাড়ি থেকে নেমে কুলির মাথায় বাক্স চাপিয়ে আধ ঘন্টার পথ হেঁটে সেই ঝলসানো নিম গাছের ধারে গিয়ে তুলসীবাবু থামলেন। কুলিরাও মাথা থেকে বাক্স নামালো। তাদের আগে থেকেই ভালো বকশিশ দেওয়া ছিল আর বলা ছিল যে প্যাকিং কেসটা তাদের খুলতে হবে। পেরেক খুলে কাঠ চিরে ফেলে খাঁচা বাইরে বার করার পর তুলসীবাবু দেখে নিশ্চিন্ত হলেন যে পাখি দিব্যি বহাল তবিয়তে আছে। এ হেনজীবের দর্শন পেয়ে কুলি দুটো স্বভাবতই পরিত্রাহী ডাক ছেড়ে পালালো। কিন্তু তাতে তুলসীবাবুর কোনো উদ্বেগ নেই, তার কাজ হয়ে গেছে। খাঁচার ভিতর চঞ্চু এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে। তার মাথা এখন 4.5 ফুট উঁচু, খাঁচার ছাদ ছুঁই ছুঁই করছে। আসি রে চঞ্চু। আর মায়া বাড়িয়ে লাভ নেই, তুলসীবাবু একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলে টেম্পোর উদ্দেশ্যে রওনা দিলেন। তুলসীবাবু কোথায় যাচ্ছেন তার আপিসে কাউকে বলে যাননি, এমনকি প্রদ্যোৎবাবুকেও না। পাওনা থেকে 5 দিন ছুটি নিয়ে মাঝ সপ্তাহে বেরিয়ে পড়ে সোমবার আবার আপিসে হাজিরা দেবার পর প্রদ্যোৎবাবু সভাপতি জিজ্ঞেস করলেন এই অকস্মাত অন্তর্ধানের কারণ। তুলসীবাবু সংক্ষেপে জানালেন নৈহাটিতে তাঁর এক ভাগ্নির বিয়ে ছিল। এর দিন 15 পরে প্রদ্যোৎবাবু একদিন তার বন্ধুর বাড়িতে গিয়ে খাঁচা সমেত পাখি উধাও দেখে ভারী অবাক হলেন। জিজ্ঞেস করে উত্তর পেলেন, পাখি আর নেই। প্রদ্যোৎবাবুর মনটা খচখচ করে উঠল। তিনি নেহাতি হালকাভাবে বলেছিলেন পাখি মরে যাবার কথা, এভাবে এত অল্পদিনের মধ্যেই কথাটা ফলে যাবে সেটা ভাবতে পারেননি। দেয়ালে তাঁরই তোলা চঞ্চুর ছবি টাঙানো রয়েছে। তুলসীবাবুরও কেমন জানি নিঝুম ভাব। সব মিলিয়ে প্রদ্যোৎবাবুর মনটা খারাপ হয়ে গেল। যদি বন্ধুর মনে কিছুটা ফুর্তি আনা যায় তাই বললেন, অনেকদিন মনসুরে যাওয়া হয়নি মশাই, চলুন কাবাব খেয়ে আসি। ওসবে আর রুচি নেই, বললেন তুলসীবাবু। প্রদ্যোৎবাবু আকাশ থেকে পড়লেন, সে কি মশাই, কাবাবে অরুচি? আপনার কি শরীর টরি খারাপ হলো নাকি? আপনার তো এত রকম ওষুধ জানা আছে, একটা কিছু খান। সে সাধু যে পাতার সন্ধান দিল তাতে ফল হয় কিনা দেখেছেন? তুলসীবাবু জানালেন সেই পাতার রস খাবার পর থেকে তার রক্তের চাপ একদম স্বাভাবিক হয়ে গেছে। এটা আর বললেন না যে যতদিন পাখি ছিল ততদিন চক্রপর্ণের গুণ পরীক্ষা করার কথা তার মনেই আসেনি। এই সবে 3 দশক হলো তিনি আবার কবিরাজিতে মন দিয়েছেন। ভালো কথা, বললেন প্রদ্যোৎবাবু। চক্রপর্ণ বলতে মনে পড়ল, আজ কাগজে দণ্ডকারণের খবরটা পড়েছেন? কি খবর? তুলসীবাবু কাগজ রাখেন কিন্তু সামনের পাতার বেশি আর এগোনো হয় না। কাগজটা হাতের কাছেই টেবিলের উপর ছিল। প্রদ্যোৎবাবু খবরটা বার করে দিলেন। বেশ বড় হরফে শিরোনাম রয়েছে, দণ্ডকারণ্যের বিভীষিকা। খবরে বলা হয়েছে গত 10 দিন ধরে দণ্ডকারণ্যের আশেপাশে অবস্থিত গ্রাম থেকে নানা রকম গৃহপালিত পশু, হাঁস মুরগি ইত্যাদি কোনো এক জানোয়ারের খাদ্যে পরিণত হতে শুরু করেছে। দণ্ডকারণ্যে বাঘের সংখ্যা কমই, আর এ যে বাঘের কীর্তি নয় তারও প্রমাণ পাওয়া গেছে। বাঘ খাদ্য টেনে নিয়ে যায়, এ জানোয়ার তা করে না। তাছাড়া আধ খাওয়া গরু বাছুর ইত্যাদি দেখে বাঘের কামড়ের সঙ্গে এ জানোয়ারের কামড়ের পার্থক্য ধরা পড়ে। মধ্যপ্রদেশ সরকার কর্তৃক নিয়োজিত 2 জন বাঘা শিকারী 1 সপ্তাহ অনুসন্ধান করেও এমন কোনো জানোয়ারের সন্ধান পাননি যার পক্ষে এমন হিংস্র আচরণ সম্ভব।
এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে বিষম আতঙ্কের সৃষ্টি হয়েছে। একজন গ্রামবাসী দাবি করে সে নাকি এক রাত্রে তার গোয়াল থেকে একটি দ্বিপদ বিশিষ্ট জীবকে ঝড়ের বেগে পালাতে দেখেছে। তারপরে সে তার গোয়ালে গিয়ে তার মহিষকে মৃত অবস্থায় দেখতে পায়। মহিষের তলপেটের বেশ খানিকটা অংশ নাকি খুবলে নেওয়া হয়েছিল। তুলসীবাবু খবর পড়ে কাগজটা ভাঁজ করে আবার টেবিলের উপর রেখে দিলেন। এটাও কি আপনার কাছে অবাক কাণ্ড বলে মনে হচ্ছে না? প্রদ্যোৎবাবু প্রশ্ন করলেন। তুলসীবাবু মাথা নাড়লেন, অর্থাৎ তিনি বিস্মিত হননি। এর তিন দিন পর প্রদ্যোৎবাবুর জীবনে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। সকালে চায়ের কাপ এনে সামনে রাখলেন গিন্নি, সঙ্গে প্লেটে নতুন প্যাকেট থেকে বার করা তিনখানা ডাইজেস্টিভ বিস্কুট। সেদিকে চোখ পড়তেই প্রদ্যোৎবাবু হঠাৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন, আর তারপরেই তার হৃৎস্পন্দন বেড়ে গেল। মিনিবাসে করে একডালিয়া রোডে তার কলেজের বন্ধু অনিমেষের কাছে যখন পৌঁছলেন, তখন তার নাড়ি চঞ্চল। বন্ধুর হাত থেকে খবরের কাগজটা ছিনিয়ে পাশে ফেলে দিয়ে রুদ্ধশ্বাসে বললেন, তো রিডার্স ডাইজেস্টগুলো কোথায় চট করে বল, বিশেষ দরকার। অন্য অনেকের মতোই অনিমেষ সরকারের প্রিয় পাঠ্যপুস্তক হলো রিডার্স ডাইজেস্ট পত্রিকা। বন্ধুর আচরণে বিস্ময় প্রকাশ করারও সময় পেলেন না তিনি। উঠে গিয়ে বুকশেলফের তলার তাক থেকে একগোছা পত্রিকা বার করলেন টেনে। কোন মাসেরটা চাচ্ছিস? ঝড়ের বেগে এই সংখ্যা ও সংখ্যা উল্টে দেখে অবশেষে যা খুঁজছিলেন তা পেলেন প্রদ্যোৎবাবু। এই চেহারা, এক্স্যাক্টলি। একটি পাখির ছবির উপর আঙুল রেখেছেন প্রদ্যোৎবাবু। জ্যান্ত পাখি নয়, শিকাগো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রাখা একটি পাখির আনুমানিক মূর্তি। হাতে বুরুশ নিয়ে মূর্তিটিকে পরিষ্কার করছে মিউজিয়ামের এক কর্মচারী। অ্যান্ডাল গ্যালোরনেস নামটা পড়ে বললেন প্রদ্যোৎবাবু, অর্থাৎ টেরর বার্ড, ভয়ালো পাখি। আয়তন বিশাল, মাংসাশী, ঘোড়ার চেয়েও দ্রুতগামী আর অসম্ভব হিংস্র। প্রদ্যোৎবাবুর মনে যে সন্দেহটা উঁকি দিয়েছিল সেটা সত্যি বলে প্রমাণ হল যখন পরদিন তুলসীবাবু আপিসে এসে বললেন যে তাঁকে আরেকটি বার দণ্ডকারণ্যে যেতে হবে, এবং তিনি খুব খুশি হবেন যদি প্রদ্যোৎবাবু তার সঙ্গে যান হাতিয়ার সমেত। ট্রেনে রিজার্ভেশন পাওয়া মুশকিল হতে পারে, কিন্তু তাতে পেছপা হলে চলবে না, ব্যাপারটা অত্যন্ত জরুরি। প্রদ্যোৎবাবু রাজি হয়ে গেলেন। অ্যাডভেঞ্চারের উৎসাহে দুই বন্ধু ট্রেন যাত্রার গ্লানি অনুভব করলেন না। প্রদ্যোৎবাবু যে রিডার্স ডাইজেস্টে পাখিটার কথা পড়েছেন সেটা আর বললেন না, সেটা বলার সময় ঢের আছে। তুলসীবাবু সবই বলে দিয়েছেন তাকে, আর সেই সঙ্গে কিঞ্চিত রহস্য করে বলেছেন পাখিকে মারার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না, বন্দুক নিতে বলেছেন শুধু সাবধান হবার জন্য। প্রদ্যোৎবাবু বন্ধুর কথায় কান দেননি, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে তাকে, এটা তিনি স্থির করে নিয়েছেন। গত রবিবারের কাগজে খবর বেরিয়েছে যে এ নৃশংস প্রাণীকে যে হত্যা করতে পারবে মধ্যপ্রদেশ সরকার তাকে ৫,০০০ টাকা পুরস্কার দেবেন। এই প্রাণী এখন নরখাদকের পর্যায়ে এসে পড়েছে, একটা কাঠুরের ছেলে সম্প্রতি তার শিকারে পরিণত হয়েছে। জগদলপুরে পৌঁছে বন বিভাগের কর্তা মিস্টার তিরুমালায়ের সঙ্গে কথা বলে শিকারের অনুমতি পেতে অসুবিধা হল না। তবে তিরুমালায় সতর্ক করে দিলেন যে স্থানীয় কোনো লোককে সঙ্গী হিসেবে পাওয়া যাবে না, কোনো লোকই ওই বনে ত্রিসীমানায় যেতে রাজি হচ্ছে না। প্রদ্যোৎবাবু প্রশ্ন করলেন, আর যেসব শিকারী আগে গেছে তাদের কাছ থেকে কিছু জানা গেছে কি? তিরুমালায় গম্ভীর হয়ে গেলেন, বললেন, এ পর্যন্ত ৪ জন শিকারী প্রাণীটির সন্ধানে গিয়েছিল, প্রথম ৩ জন বিফল হয়ে ফিরে এসেছেন, ৪র্থ জন ফেরেননি। ফেরেননি? না, তারপর থেকে আর কেউ যেতে চাচ্ছে না। আপনারাও যাবেন কিনা সেটা ভালো করে ভেবে দেখুন। প্রদ্যোৎবাবুর গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তুলসীবাবুর শান্তভাব দেখে তিনি জোর করে মনে সাহস ফিরিয়ে আনলেন, বললেন, আমরা তাও যাব। এবারে হাঁটতে হলো আরও বেশি, কারণ ট্যাক্সিওয়ালা মেইন রোড ছেড়ে বনের ভেতরের রাস্তা দিয়ে যেতে রাজি হল না। তুলসীবাবুর দৃঢ় বিশ্বাস ঘণ্টা দুয়েকের মধ্যে কাজ হয়ে যাবে। ৫০ টাকা বকশিশ দেওয়া হবে শুনে ট্যাক্সি সেই সময়টুকুর জন্য অপেক্ষা করতে রাজি হল। দুই বন্ধু গাড়ি থেকে নেমে বনের সেই বিশেষ অংশটির উদ্দেশ্যে রওনা দিলেন। বসন্তকাল, তাই বনের চেহারা বদলে গেছে, গাছপালা সবই ঋতুর নিয়ম মেনে চলছে। কচির সবুজে চারদিক ছেয়ে গেছে,
কিন্তু আশ্চর্য এই যে পাখির ডাক একেবারেই নেই। কোয়েল, দোয়েল, পাপিয়া, কবিদের একচেটিয়া বসন্তের পাখি সব গেল কোথায়? তুলসীবাবুর কাঁধে এবারও তাঁর ঝোলা, তাতে একটি খবরের কাগজের মোড়ক রয়েছে, সেটা প্রদ্যোৎবাবু জানেন, যদিও তাতে কি আছে জানেন না। তুলসীবাবু ভোরে উঠে বেরিয়েছিলেন, কিন্তু কোথায় গিয়েছিলেন সেটা জিজ্ঞেস করা হয়নি। প্রদ্যোৎবাবুর নিজের সঙ্গে রয়েছে তার বন্দুক ও টোটা। গতবারের তুলনায় আগাছা কম থাকাতে বনের মধ্যে দৃষ্টি অনেক দূর পর্যন্ত যাচ্ছে, তাই একটা দেবদারু গাছের পিছনে উপুর হওয়া পা ছড়ানো মানুষের দেহটাকে বেশ দূর থেকেই দেখতে পেলেন প্রদ্যোৎবাবু। তুলসীবাবু দেখেননি। প্রদ্যোৎবাবু থেমে ইশারা করায় তাকে থামতে হল। প্রদ্যোৎবাবু বন্দুকটাকে শক্ত করে বাগিয়ে ধরে এগিয়ে গেলেন দেহটার দিকে। তুলসীবাবুর ভাব দেখে মনে হল এ ব্যাপারে তার বিশেষ কৌতূহল নেই। অর্ধেক পথ গিয়ে প্রদ্যোৎবাবু ফিরে এলেন। আপনি ফ্যাকাশে হয়ে গেলেন যে মশাই, বললেন তুলসীবাবু, এ তো সেই চতুর্থ শিকারী। তাই হবে, ধরা গলায় বললেন প্রদ্যোৎবাবু, তবে লাশ শনাক্ত করা মুশকিল হবে, মুন্ডুটাই নেই। বাকি পথটা দুজনে কেউই কথা বললেন না। সেই নিমগাছটার কাছে পৌঁছতে লাগলো এক ঘন্টা, অর্থাৎ মাইল তিনেক হাঁটতে হয়েছে। প্রদ্যোৎবাবু দেখলেন চক্রপর্ণের গাছটা ডালপাতা গজিয়ে আবার আগে চেহারা এসে দাঁড়িয়েছে। চঞ্চু, চঞ্চু! প্রদ্যোৎবাবুর এই সংকট মুহূর্তেও হাসি পেল, কিন্তু তার পরেই মনে হল তুলসীবাবুর পক্ষে এটাই স্বাভাবিক। এই রাক্ষসে পাখি যে তার পোষ মেনেছিল সেটা তো তিনি নিজেই দেখেছেন। বনের পূব দিকে পাহাড় থেকে বারবার তুলসীবাবুর ডাক প্রতিধ্বনিত হতে লাগল। চঞ্চু, চঞ্চু, চঞ্চু! মিনিট পাঁচেক ডাকার পর প্রদ্যোৎবাবু দেখলেন যে বেশ দূরে গাছপালা ঝোপঝাড়ে ফাঁক দিয়ে একটা কি যেন তাদেরই দিকে এগিয়ে আসছে, এবং এতই দ্রুত গতিতে যে তার আয়তন প্রতি মুহূর্তেই বেড়ে চলেছে। এবার আর সন্দেহের কোনো কারণ নেই, ইনি সেই ভয়ালো পাখি। প্রদ্যোৎবাবু অনুভব করলেন যে তার হাতের বন্দুকটা হঠাৎ যেন ভারী বলে মনে হচ্ছে, প্রয়োজনে ওটা ব্যবহার করতে পারবেন কি? চঞ্চু গতি কমিয়ে একটা ঝোপ ভেদ করে বড় বড় পা ফেলে এগিয়ে এলো। অ্যান্ডাল গ্যালোরনেস, নামটা মনে থাকবে প্রদ্যোৎবাবুর, মানুষের সমান উঁচু পাখি। উট পাখিও লম্বা হয়, তবে সেটা প্রধানত তার গলার জন্য। এই পাখির পিঠটাই তুলসীবাবুর মাথা ছাড়িয়ে গেছে, অর্থাৎ এক মাসে পাখির উচ্চতা বেড়েছে প্রায় 1.5 ফুট। গায়ের রঙও বদলেছে, বেগুনির ওপর কালোর ছোপ ধরেছে, আর জ্বলন্ত হলুদ চোখের ওই দৃষ্টি পাখির খাঁচাবন্দি অবস্থায় প্রদ্যোৎবাবুর সহ্য করতে অসুবিধা হয়নি, কিন্তু এখন সে চোখের দিকে চাওয়া যায় না। পাখির দৃষ্টি শটান তার প্রাক্তন মালিকের দিকে। পাখি কি করবে জানা নেই, তার স্থির নিশ্চল ভাব আক্রমণের আগের অবস্থা হতে পারে মনে করেই বোধ হয় প্রদ্যোৎবাবুর কাঁপা হাতে ধরা বন্দুকটা খানিকটা উঁচিয়ে উঠেছিল। ওঠামাত্র পাখির দৃষ্টি বন্দুকের দিকে ঘুরল, আর তার পর মুহূর্তে প্রদ্যোৎবাবু শিউরে উঠে দেখলেন যে পাখির গায়ের প্রত্যেকটি পালক উঁচিয়ে উঠে তার আকৃতি আরও শতগুণে ভয়াবহ করে তুলেছে। ওটা নামিয়ে ফেলুন, চাপা ধমকের সুরে বললেন তুলসীবাবু। প্রদ্যোৎবাবুর হাত নেমে এলো, আর সেই সঙ্গে পাখির পালকও নেমে এলো। তার দৃষ্টিও আবার ঘুরে গেল তুলসীবাবুর দিকে। তোর পেটে জায়গা আছে কিনা জানি না, তবে আমি দিচ্ছি বলে যদি খাস। তুলসীবাবু ঝোলা থেকে ঠোঙাটা আগে বার করেছিলেন, এবার তাতে একটা ঝাঁকুনি দেওয়াতে একটা বেশ বড় মাংসের খণ্ড ছিটকে বেরিয়ে পাখিটার সামনে গিয়ে পড়ল। অনেক লজ্জা দিয়েছিস আমাকে, আর দিস নি। প্রদ্যোৎবাবু অবাক হয়ে দেখলেন যে পাখিটা ঘাড় নিচু করে ঠোঁট দিয়ে মাটি থেকে মাংসখণ্ড তুলে নিয়ে তার মুখে পড়ল। এবার সত্যিই গুড বাই, তুলসীবাবু ঘুরলেন। প্রদ্যোৎবাবু চট করে পাখির দিকে পিঠ করার সাহস না পেয়ে কিছুক্ষণ পিছু হাঁটলেন। তারপর পাখি এগোচ্ছে না বা আক্রমণ করার কোনো লক্ষণ দেখাচ্ছে না দেখে ঘুরে গিয়ে স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করলেন। দণ্ডকারণ্যে রাক্ষসে প্রাণীর অত্যাচার রহস্যজনকভাবে থেমে যাওয়ার খবর কাগজে বেরোল 3-7 পর।
পাছে বিস্ময় প্রকাশ না করে রসভঙ্গ করেন, তাই প্রদ্যুৎবাবু অ্যান্ডাল গ্যালোরনিসের কথা বা সে পাখি যে আজ 30 লক্ষ বছর হল পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সে কথা কিছুই বলেননি তুলসীবাবুকে। আজ খবরটা পড়ে আপিসে এসে তাকে আসতেই হলো বন্ধুর কাছে। বললেন, আমার মন বলছে আপনি এই রহস্য উদ্ঘাটন করতে পারেন, আমি তো মশায় অথই জলে। ব্যাপারটা কিছুই না, কাজ বন্ধ না করেই বললেন তুলসীবাবু, মাংসের সঙ্গে ওষুধ মেশানো ছিল। ওষুধ? চক্রপর্ণের রস, বললেন তুলসীবাবু, আমিষ ছাড়ায়, যেমন আমাকে ছাড়িয়ে গেছে। প্রিয় শ্রোতা, আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন। ও, আরেকটি কথা এবং গুরুত্বপূর্ণ কথা, এই গল্পটি সন্দেশ পত্রিকায় বাংলা 1386 সালের ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হয়েছিল। ভালো থাকবেন।